প্রিয় শিক্ষার্থীরা আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো এবং নিরাপদ আছো। অনলাইন ক্লাসে তোমাদের অনেক অনেক স্বাগত। আজকে ষষ্ঠ শ্রেণী বাংলা দ্বিতীয় বিষয়ের বিরাম চিহ্ন নিয়ে আলোচনা করব। গত ক্লাসে তোমাদেরকে বাগার্থ নিয়ে আলোচনা করেছিলাম। যাই হোক, তাহলে আমরা যখন কোনো বাক্য বলি বা কোনো বাক্য ব্যবহার করি, কথা বলি, সে কথা বলার মধ্যে কিছু কথা বাক্যর মধ্যে দেখা যায় অনেক সময় পুরাটা বাক্য ব্যবহার করে একটু থামি, আবার অনেক ক্ষেত্রে দেখা যায় একটু থেমে আবার বলি। তাহলে সেই ক্ষেত্রে আমাদের করণীয় কি? সেই ক্ষেত্রে করণীয়র জন্য আজ বিরাম চিহ্ন। কোনো বাক্যে আমরা কোনো কিছুর বিবরণ দিই, আবার কোনো কিছু বাক্যে কিছু জানতে চাই, আবার কোনো কিছু প্রকাশ করি, কিছু দুঃখ ভোগ করে প্রকাশ করি, কিছু বিস্ময়ভাবে প্রকাশ করি, আবার কিছু থাকে যে আমাদের সুস্পষ্ট, আবার কিছু থেকে যায় অস্পষ্ট, আবার কিছু বাক্য আছে আমরা আবেগপ্রবণ হয়ে পড়ি। তো এইভাবে বিভিন্নভাবে বিভিন্ন বাক্যে আমরা আমাদের প্রকাশ করি। তাইলে সেই প্রকাশের বাক্য প্রকাশের উদ্দেশ্যে বাক্য গঠন যে বিরতি দিতে হয় বা লেখার সময় বাক্যর মধ্যে যা দেখানো হয় সেসব সাংকেতিক চিহ্নকে আমরা বিরাম চিহ্ন বা ছেদ চিহ্ন বলে প্রকাশ করি কিংবা বলে থাকি। তাহলে দেখা যায় এই বিরাম চিহ্ন বাক্যের শেষে ব্যবহৃত হয়, তাইলে আবার কিছু আছে বাক্যের শেষে ব্যবহৃত হয়, আবার কিছু আছে বাক্যের মধ্যে ব্যবহৃত হয়। তাহলে বাক্যের মধ্যে যে বিরাম চিহ্নগুলো ব্যবহৃত হয়, বাক্যের মধ্যে শেষে কোন বিরাম চিহ্নগুলো ব্যবহৃত হয়, বাক্যের শেষে সাধারণতভাবে তিনটি বিরাম চিহ্ন ব্যবহৃত হয়। তিনটি বিরাম চিহ্ন বাক্যের শেষে যে দাড়ি চিহ্ন ব্যবহৃত হয় এই চিহ্নটি সম্পূর্ণরূপে বাক্যটি প্রকাশ করার পরেই তখন সেই চিহ্নটি ব্যবহৃত হয়, সেটাকে আমরা সম্পূর্ণ চিহ্ন হিসেবে প্রকাশ করি। যেমন আজ প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে, তাইলে দেখা যায় চলো আমরা স্কুলে যাই, কথাটা আমার সম্পূর্ণ হয়েছে, পাহাড় আর জঙ্গলের মধ্যে দিয়ে আমাদের রাস্তাটা, এটা একটা সম্পূর্ণ বাক্য। সম্পূর্ণ শব্দ, এই সম্পূর্ণ শব্দগুলো শেষ
শেষে পূর্ণাঙ্গ অর্থাৎ দাড়ি চিহ্নটি ব্যবহৃত হয়। পাহাড় আর জঙ্গলের মধ্যে দিয়ে আমাদের রাস্তা। কিছু আমরা যখন জিজ্ঞাসা করি তোমার নাম কি, এটাকে প্রশ্নবোধক বলা যায়, আবার জিজ্ঞাসাতে চিহ্ন বলা যায়। যখন আমি জিজ্ঞাসা করছি এটা প্রশ্ন দেখে কথাটা শুনে বোঝা যায় এটা আমাকে প্রশ্ন করা হয়েছে, আমাকে জিজ্ঞাসা করা হয়েছে তুমি কোথায় যাচ্ছ, তোমার নাম কি, তোমার বাবা কি করে, কেমন যেন একটা জিজ্ঞাসামূলক আমার কাছ থেকে কিছু জানতে চাওয়া, অর্থাৎ আমাকে কিছু জিজ্ঞাসা করেছে তার বিনিময়ে কিছু একটা উত্তর আশা করা যাচ্ছে, তখন সেটাকে প্রশ্নবোধক চিহ্ন কিংবা জিজ্ঞাসাবোধক চিহ্ন বলি। তখন সেই ক্ষেত্রে আমরা এই চিহ্নটি ব্যবহার করব যা সাধারণত বাক্যের শেষে ব্যবহৃত হয়। আবার বিস্ময় সূচক চিহ্ন, বিস্ময় সূচক চিহ্ন, ওরে বাবা ওয়াও ফুলটি দেখতে কি সুন্দর, ভা ফুলটি দেখতে কি সুন্দর, আবার বলে আহা কি চমৎকার একটি দৃশ্য, তখন সেই ক্ষেত্রে আমরা বিরাম চিহ্নটা বাক্যের শেষে বিরাম চিহ্ন প্রকাশ করি। যেমন বলে আহ কি চমৎকার আজকে দৃশ্যটি, তখন আমরা সেই বিরাম চিহ্নটি প্রকাশ করব। এটাকে আ কোন একটা কিছু বিস্ময় প্রকাশ করে, অর্থাৎ যখন আমরা বলি ওরে বাবা, ওরে বাবা ম্যাডাম আসছে ভয় পাচ্ছি, ওরে বাবা কত বড় একটা কি সাপ, তখন সেই ক্ষেত্রে আমরা কি করব বিরাম চিহ্ন প্রকাশ করব, অর্থাৎ এই ধরনের শব্দ যখন আমরা ব্যবহার করি তখন সেই ক্ষেত্রে বিরাম চিহ্ন প্রকাশ করা হয় বাক্যের শেষে। তাহলে সাধারণতভাবে এই তিনটি চিহ্ন আমাদের বাক্যের শেষে আমরা প্রকাশ করি। তাহলে আমরা জানতে পারলাম বিরাম চিহ্নের ক্ষেত্রে বাক্যের শেষে চিহ্নগুলো ব্যবহার করা হয়, সেগুলো হচ্ছে দাড়ি, প্রশ্নবোধক চিহ্ন এবং বিস্ময় সূচক চিহ্ন। আবার কিছু শব্দ আছে বাক্যের মধ্যে ব্যবহৃত হয়, তাহলে বাক্যের মধ্যে কি কোন শব্দগুলো ব্যবহৃত হয়, এখন আমরা জানবো বাক্যের
অভ্যেস হাইফেন উদ্গম চিহ্ন বন্ধনী এবং বিন্দু বিন্দু চিহ্ন প্রশ্নবোধক যদি
সেটা জিজ্ঞাসামূলক হয়ে থাকে তখন প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করবে। আবার ক্লোন, ক্লোন কখন আমরা ব্যবহার করব? একটি পূর্ণ বাক্যের পরে অন্য একটি বাক্য যখন প্রায় শেষ, শেষের পর্যায়ে যখন আরেকটি বাক্য ব্যবহৃত হয়, সে বাক্যটি সমাপ্ত হওয়ার আগে যখন আরেকটি বাক্য ব্যবহৃত হয় তখন সেক্ষেত্রে কোলন চিহ্ন ব্যবহৃত হয়। তাহলে কোলন চিহ্ন কখন ব্যবহৃত? সবাই সিদ্ধান্ত হলো বাক্যটি সম্পূর্ণ হয়নি, তখন সেক্ষেত্রে কোলন হবে। সবাই সিদ্ধান্ত হলো আগামী মাসে আমাদের বার্ষিক পরীক্ষা, আগামী মাসে আমাদের বার্ষিক পরীক্ষা, তখন সে শব্দটি সম্পূর্ণ পূর্ণাঙ্গ নিয়েছে, তখন সেখানে দাঁড়িয়ে ব্যবহৃত হবে। যখন এ বাক্যটি সম্পূর্ণ হয়নি, সবাই সিদ্ধান্ত হলো, তখন আমরা সেই ক্ষেত্রে ক্লোন চিহ্ন ব্যবহার করব। ক্লোন দেশ তখনই ব্যবহার করব যখন কোনো বাক্যে ব্যবহার করার ক্ষেত্রে আমি দৃষ্টান্ত বা উদাহরণস্বরূপ কোনো কিছু প্রকাশ করি। সাপোজ মনে করি, যেমন ব্ল্যাকবোর্ডে বলেছি পদ কয় প্রকার, পদ পাঁচ প্রকার, বা উৎসের দিক থেকে পদ পাঁচ প্রকার, বা যখন বলে যে আমরা কয় ভাই বোন, আমরা পাঁচ ভাই বোন, তখন আমি তাদের নামগুলো উল্লেখ করব। সেই ক্ষেত্রে পাঁচ ভাই বোন লিখে আমি ডিগ দিবার কি ক্লোন ডে, কিংবা শব্দের শেষ দিকে দেখে নাম ডে পাঁচ প্রকার, তখন আমরা এই ক্লোন ডে ব্যবহার করার পরে সেই শব্দগুলো যখন লিখব, তর্সম অর্ধতর্সম তদ্বির শব্দ দেশীয় বিদেশী শব্দ, তখন সেক্ষেত্রে আমরা কমা প্রকাশ করে সে শব্দটি সে বাক্যটি শেষ করি। তখন শব্দ এ শব্দের শেষের দিক থেকে শব্দ পাঁচ প্রকার, এটা একটা উদাহরণ সাপোজ মাত্র কিংবা প্রতিষ্ঠান্ত, তখন সেক্ষেত্রে আমরা ক্লোডেসটি ব্যবহার করব। তাহলে আজ আমরা এ পাঠ থেকে অর্থাৎ বাক্যের মধ্যে ব্যবহৃত চিহ্ন এবং বাক্যের বাহিরে ব্যবহৃত, বাক্যের শেষে ব্যবহৃত চিহ্ন, বাক্যের মধ্যে ব্যবহৃত চিহ্ন সম্পর্কে জানতে পারলাম। তবে বাক্যের মধ্যে ব্যবহৃত আরও কিছু চিহ্ন আছে, সেগুলো নিয়ে আগামী ক্লাসে আলোচনা করব। আজকের মতো এতটুকু শেষ। তাহলে আমরা বিরাম চিহ্নের ব্যবহার সম্পর্কে, বিরাম চিহ্নের অর্থাৎ বাক্যের শেষে এবং বাক্যের মধ্যে কোন চিহ্নগুলো ব্যবহার করলে সে বাক্যটি সম্পূর্ণরূপ প্রকাশ পায় আমরা জানবো, আগামী ক্লাসে আরও জানবো। সামনে এনুয়াল পরীক্ষা, ভালো করে সবাই বাসায় লেখাপড়া করো, সময় সংক্ষিপ্ত ভালো করে পরীক্ষার প্রস্তুতি নাও, আর মেন বইটি ভালো করে রিডিং পড়বা। মেন বইয়ের মধ্যে তোমাদের কিছু বহু নির্বাচনী দেওয়া আছে, অর্থাৎ আমি SW দিচ্ছি, সেগুলো তোমরা বাসায় পড়বা। ষাট থেকে 63 পৃষ্ঠা পড়বে এবং 10টি
এসডব্লিউ করবে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। সামনে পরীক্ষার জন্য, অ্যানুয়াল এক্সামের জন্য ভালোভাবে সবাই প্রস্তুতি নাও। আশা করি সবাই সুস্থ এবং আজকের মতো তাইলে এখানেই শেষ।